ঈদ মুবারক ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সুপ্রিয় দর্শক, আজ ঈদ। এই ঈদ মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ক্রমে আসে। শৈশবের ঈদ, কৈশোরের ঈদ, যৌবনের ঈদ, বর্তমান পরিস্থিতির ঈদ, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পদক্ষেপে, ক্রমে ক্রমে মানুষের জীবনে ঈদ আসে, ঈদ যায়। আজ এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ঈদ উল ফিতর উপলক্ষে বয়োজ্যেষ্ঠ ঈদ। এই বয়োজ্যেষ্ঠ ঈদ অনুষ্ঠানে আজ আমাদের স্টুডিওতে, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ পিপি জনাব এইচ.এম. ওয়াজেদ আলী খোকন। স্যার কেমন আছেন? স্যার জি আলহামদুলিল্লাহ। স্যার ঈদ মুবারক। স্যার ঈদ মুবারক। এন এ এন টিভি কে আজকের ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা দর্শক শ্রোতা এই এন এ এন টিভির এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন, এবং ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। স্যার স্যার ঈদ তো খুশি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মানুষের জীবনে প্রতিটা পর্যায়ে ঈদ আসে, ঈদ যায়। যেমন শৈশব জীবনের ঈদ, কৈশোর জীবনের ঈদ, যৌবনের ঈদ, বিবাহিত জীবনের ঈদ, বর্তমান জীবনের ঈদ। তদ্রূপ আপনার জীবনও স্যার শৈশবে ঈদ এসেছিল। আপনার জীবনের শৈশবের স্মৃতিময় ঈদ আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ঈদ হচ্ছে মুসলিম উম্মা বা জাহানের একটি বৃহৎ একটি উৎসব। 30 দিন রমজান রাখার, রমজানের রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে এই ঈদটি আসে। এইটি আনন্দ, আনন্দের দিন হিসেবে আসে আমাদের এখানে, যে এক মাস অর্থাৎ 30 দিন সিয়াম সাধনার মধ্য দিয়ে যে আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সান্নিধ্য পেতে, পাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করেছি, তারপরেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের এই ঈদের সুন্দর দিনটি রেখেছেন। এইটি আমরা, আপনি প্রশ্ন করেছেন শৈশব, কৈশোর, যৌবন এবং বয়োজ্যেষ্ঠ ঈদের। শৈশবের ঈদটি অত্যন্ত, আজকে আমরা এই বয়োজ্যেষ্ঠ অবস্থায় অনুধাবন করতে পারি যে শৈশবের ঈদটি আমাদের কতটা আনন্দের ছিল, কতটা উৎসবের ছিল। প্রতিটা শেষ রোজার মুহূর্তে এসে আমরা, যারা শৈশবকালের সেই 7-8 বছরের বা 5 বছরের শিশু সন্তান আমরা অপেক্ষা করতাম, তখন আমরা অপেক্ষা করতাম কখন এই ঈদটি আসবে, কোন দিন ঈদটি আসবে। আব্বা আম্মা আমাদের জন্য ঈদের জন্য নতুন পোশাক কিনে আনবেন, সেই এবং আব্বা আম্মার সঙ্গে, আব্বার সঙ্গে ঈদের নামাজে জামাতে আমরা যাব, সেই অপেক্ষায় থাকতাম। জামাত শেষ করে এসে আমরা ছুটোছুটি করতাম আম্মাকে, আব্বাকে, নিকট আত্মীয় স্বজন যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তাদেরকে সালাম করতাম। সালাম করলে আমাদেরকে সেই সময়ের যে, সেই সময়ের যে ঈদের যে সালামিটা ছিল, সেই সালামিটা, যারা খুব ভালো ধনাঢ্য আত্মীয় স্বজন ছিলেন তারা আমাদেরকে 1 টাকা দিতেন, যারা মধ্য আয়ের বা তারা ছিল তারা 8 আনা দিতেন, কেউ 4 আনা দিতেন। মানে তখন তো মানে একটা 1 টাকা মানে অনেক কিছু, অনেক কিছু। তখন দেখতাম যে এরকম করে আমাদের 4-5 টাকা হয়ে যায় সারাদিনের সালামিতে, আমাদের 4-5 টাকা। শৈশব জীবনের ওই সালামিটাই অনেকটা মানে ঈদের একটা আনন্দ ছিল। এবং আমরা খাওয়ার চাইতে ঈদের যে সকালবেলার নাস্তাটা, বাসা থেকে বের হওয়ার পরে এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে ওই বাসা, আমরা দলবদ্ধভাবে, শুধু আমি না, আমার পাড়া প্রতিবেশীর, আমরা যারা ছোট শৈশবের যে প্রাইমারি লেভেলের ছাত্র, এরা একত্রে একসাথে দলবদ্ধভাবে ছুটোছুটি করতাম। ছুটোছুটি করে সবাই এখানে দেখা সাক্ষাৎ করে ঈদের বকশিসটা পেয়ে বা সালামিটা পেয়ে আমরা আবার গুনতাম কত টাকা হলো, কত টাকা হলো, কি করা যায়। এই পরিকল্পনাটা ওই শৈশব বয়সের সেই ছোট্ট ক্ষুদ্র মন থেকে আমাদের ছিল। হয়তো একটা সবাই মিলে আবার এটাকে চাঁদা দিয়ে একটা ছোট্ট ফুটবল কিনবো, একটা ব্যাডমিন্টনের ইয়ে কিনবো, যে না বাবা মা তো এগুলো খেলার জন্য সরঞ্জাম দেয়, তারপর আমরা নিজেদের টাকায় আমরা এই 10-15 জন ছেলে মেয়ে আমরা মিলে এই কাজটি করতাম। এটি আমাদেরকে খুব আনন্দ দিত।
তারপরে ঘরের পায়েস, অন্যের ঘরের ফিন্নি, তারপরে খিচুড়ি। আগের দিনে আমরা শৈশবে দেখেছি যে আমাদের এই বাংলায় খিচুড়ি রান্না হতো প্রায় বাসায় ঈদের দিন, ঈদের দিন সময় খাওয়ার পর পর ওই খিচুড়িটা খেতে আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। লাল চালের খিচুড়ি, এইটা আমাদেরকে অনেক এখনও আমরা অনেক সময় ছেলে মেয়েদের সঙ্গে বলি যে তোমরা ঈদের দিন নামাজ নিতেই তোমাদের কষ্ট হয়, এসে ঘুমিয়ে পড়ো অথবা টেলিভিশন বা মোবাইলে, আর আমরা সারাটা দিন ছুটোছুটি করতাম ঈদের দিন। এটা ছিল আমাদের শৈশবের ঈদের একটা। তখন অনেক সময় দেখা যেত যে ওই চটপটি ফুচকা বা ওই যে আলুর দমের একটা বিষয় ছিল। ভালো কথা আপনি মনে করছেন। আমরা আবার দলবদ্ধভাবে আমাদের যেমন আমরা যেখানে বসবাস করতাম তার আশেপাশে অথবা তারা মাথায় করে নিয়ে মহল্লায় চলে আসতেন ফুচকা আলুর চপ, তারপর একটা যে এই হাওয়াই মিঠাই, মানে তো তখন আমরা যৌথভাবে সবাই সবার থেকে আবার দশ পয়সা পনেরো পয়সা করে দিয়ে যার হাতে নাই তার পয়সাটা আমাদের এখান থেকে দিয়ে আমরা এটা এই কেনাকাটি করে খাওয়াটা একটা আরেকটা আনন্দ ছিল সেই স্মৃতিময় শৈশব। শৈশব স্মৃতিময় শৈশবটা প্রাইমারি লেভেলে চলে যায়, দেখা যাচ্ছে যে হাই স্কুল লেভেল, এরপরে প্রাইমারি লেভেল পার হয়ে যখন আপনি হাই স্কুলে পদার্পণ করলেন তখন কিন্তু একটু বড় হলেন, তখনকার জীবনের ইটটা কেমন হলো? হাই স্কুল লেভেলটা কিন্তু আমাদের একেবারে এই ঠিক ছয় বছরের, ছয় বছর ষষ্ঠ থেকে ম্যাট্রিক পরীক্ষার সময়। কৈশোরের ঈদের আর প্রথম দুই তিন বছর ঈদের সাথে তেমন কোনো ডিফারেন্স ছিল না, কারণ তখনও তো আমরা সেভেন পর্যন্ত কি এইটার সাথে ওরকমই সামঞ্জস্যটা ছিল, প্রতি বছরের এরকমই নতুন কাপড় আসবে। অষ্টম থেকে দশম শ্রেণীর পর্যায়ে আসলো, হ্যাঁ ষষ্ঠ থেকে সপ্তম আমাদের নতুন কাপড় আসবে, পূর্বের ন্যায় আমরা বিভিন্ন বাসায় ছোটোছুটি করি, এই নেচারটাই আমাদের মধ্যে প্রতিফলিত হতো। অষ্টম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর আস্তে আস্তে আমাদের মনে পরিবর্তন আসতে থাকে, একটু পরিবর্তন আসতে থাকে। তখন আমরা নিজেরাই বা আমি নিজেই উদ্যোগ নিয়ে আমরা ঈদগায় চলে যেতাম, আব্বা আম্মার অপেক্ষাটা খুব কমই করা হতো, দেখা গেল যে পাড়া প্রতিবেশীর ছেলে পেলে আমরা সহপাঠী যারা স্কুলের যারা বন্ধু আগে থেকেই প্রোগ্রাম থাকতো যে কোথায় নামাজ পড়বো, তো ওইভাবে তারা সকলে দলবদ্ধভাবে আমরা যে নামাজ পড়তাম, নামাজ আদায়ের পরে আবার দলবদ্ধভাবে আমরা যে সার্কেলটা ছিলাম বন্ধুবান্ধব সেই সার্কেলটা প্রত্যেকের বাসায়, প্রথমে মনে করেন যে আমি গেলাম আমার বাসায় আসলো কেউ কাছাকাছি হলে আমার বাসা থেকে শুরু হলো, এইভাবে সকলের বাসায় যে আমরা কম বেশি খাওয়া দাওয়া করতাম, সালামি করতাম, সালাম দিতাম, তখন একটা সালামির ছিল, হ্যাঁ সালাম সালাম দিলে আমরা আবার ওই সময় এই সালামিটা পাইতাম। তখন একটু সালামিটা যেহেতু স্বাধীনতার পরে আমরা প্রায় 72, 73, 74 এই অষ্টম শ্রেণী পর্যন্ত তখন সালামির সংখ্যাটা একটু আমাদের বেড়ে যায়, দুই টাকাও দিত, এক টাকাও দিত, আটানাও দিত, আবার অনেকে অনেক অনেক করে দোয়া করে দিত যে বাবা বেঁচে থাকো, ভালো করে পড়াশোনা করো, খুব ভালো লাগতো। আর কোনো মা বাবা আমার না শুধু আমার বন্ধু বান্ধব কলেজ স্কুলের যে হাই স্কুল লেভেলের যে বন্ধু বান্ধব এরা কোনো দিনই ওর বাবা মারা আমাদেরকে না খাওয়াই এক চামচ যে কোনো জিনিস, মানে এক চামচ সামাই অত ফিন্নি খেয়ে যেতে হবে, এইটা ছিল ইয়ে। আমরাও খুব আনন্দে খেতে না চাইলেও বাধ্য হয়ে দিতে হতো, তবে একটা সেই সময়ের একটা আন্তরিকতা ছিল, ঈদের আমেষ ছিল যে না সকল মানুষ আমরা ওই দিন ভাই ভাই সব কিছু আমাদের অতিথিপরায়ণ আপ্যায়ন ছিল এবং খুব আন্তরিকভাবে আমাদের প্রত্যেকের বাবা মার নাম জিজ্ঞেস করতো কোথায় থাকি, যার বাবা মার আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে পরিচিত ছিল ওই দিনটায় আমরা তাদের সঙ্গেও পরিচিত হতাম, খুব ভাল লাগতো সেই দিনটি আমাদের এখনও খুব স্মৃতির মধ্যে মনে হয় যে সেই দিনটাতে যদি ফিরে যেতে পারি পারতাম, কিন্তু সেই দিনটিতে তো আর ফিরে যাওয়ার মতো পথ নাই, এখন ছেলে মেয়েরা সেই দিনটা উপভোগ করে আমরা দেখি, আমরা তাদেরকে সামনের দিকে এই দিনটা সুন্দরভাবে কীভাবে হবে সেই জন্য গুছিয়ে দিই। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব কুইক কোশ্চেন অ্যান্ড আনসার। স্যার একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন, আপনার প্রিয় খেলা কি? জি আমার প্রিয় খেলা ছোটোবেলা থেকে আমি যখন স্কুলে পড়ি ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম এবং খুব ভালো ক্রিকেট খেলতাম, শুধু ভালো না বিভিন্ন পাড়া মহল্লায় খেলা হলে আমাকে হায়ার করে নিয়ে যেত, এটা আমি ইয়ে করি, কিন্তু পরবর্তীতে কলেজ জীবনে এসে
আর প্রথম দ্বিতীয় বর্ষ খুব খেলছি, আমাদের মাননীয় সাংসদ শামীম ওসমান খুব আপনার বন্ধু মানুষ এবং উনি খেলাধুলার প্রতি খুব আসক্ত ছিলেন। যখন কলেজে পড়ি একসাথে আমরা ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হই এবং আমরা ছাত্র সংসদে উনি ভিপি ছিলেন, আমি নাট্য সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। পরে একবার কলেজের একটি ক্রিকেট টুর্নামেন্টে সেখানে তার সঙ্গে আমি একসাথে টিমে আমি ছিলাম, খেলাধুলা করেছি। আপনার প্রিয় রং কি? জি, প্রিয় রং বেগুনি। বেগুনি। আপনার প্রিয় লেখক অথবা লেখিকা? প্রিয় লেখক লেখিকা হচ্ছে সেলিনা ইসলাম, যিনি খুব ভালো নারী দর্শনের উপরে অনেক ভালো লিখেন উনি। আর প্রিয় লেখক? লেখক হচ্ছে আমাদের বর্তমান যুগে না আগের না, আপনার প্রিয় বর্তমান হতে পারে বা পূর্বের হতে পারে, আপনার প্রিয় লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আপনার প্রিয় জায়গা? আমার প্রিয় জায়গা হচ্ছে, আমার একটু পিছনে বলতে হয়, আমার বাবা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, এই নারায়ণগঞ্জ মহকুমা আওয়ামী লীগের পাকিস্তান আমলে অর্থাৎ সহসভাপতি ছিলেন এবং আইনজীবী ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরেই মুক্তিযুদ্ধে চলে যান, ভারতে মুক্তিযুদ্ধে থেকে 3 নম্বর সেক্টরে এসে যুদ্ধ করেন, উনি স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। আমি প্রায় সময় পেলেই ওনার ওখানে চলে যাই, তার আপনার বাড়ি, দেশের বাড়ি, যেখানে তাকে যুদ্ধ করে কবরস্থ করা হয়েছে, সেটি আপনার প্রিয় জায়গা? জি স্যার, এটা খুবই স্যাক্রিফাইস যে আপনার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং শহীদ হয়েছেন স্যার, এবং সেই শহীদের প্রতি স্যার অসস্ত্র শ্রদ্ধা এবং সালাম স্যার। না, আমিও সারা বাংলাদেশের যারা হাজারো শহীদ মুক্তিযোদ্ধা তাদেরকে সবাইকে শ্রদ্ধা করি, কারণ তারা বাঙালির শ্রেষ্ঠ সন্তান, তারা যুদ্ধ করেছেন বলে, ত্যাগ করেছেন বলে আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ এবং লাল পতাকা, আমরা এই স্বাধীন বাংলায় আমরা স্বাধীনভাবে চলতে পারি, বসবাস করতে পারি এবং স্বাধীনভাবে আমাদের চিন্তা চেতনার উন্মেষ ঘটাতে পারি। স্যার, আপনি পূর্ব থেকেই সংস্কৃতি পরায়ণ সেটা আমরা জানি, এবং আপনি বলেছেন যে কলেজ লাইফে আপনি সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন, আপনার প্রিয় নায়ক কে ছিল স্যার? এটা বলা মুশকিল, কারণ এখানে আমার সঙ্গে অনেকের, চলচ্চিত্র জগতের অনেকের পরিচয় ছিল, তারা আমার অনেকে আমার বাড়িতেও এসছেন, আসাদুজ্জামান নূর, মোস্তফা সাহেব, আনোয়ার হোসেন, তারপরে শিল্পী হিসেবে যা আপনার হচ্ছে যে নজরুল গীতি করেন, যে আমাদের আপনার, ঠিক আছে আমি মনে আসতেছে বলবো, আমার বাসায় আমার সঙ্গে এক ফ্রেমে অনেক ছবি বাঁধা আছে। আরেকটি কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমি আমার অভিনীত কিন্তু একটা শুটিংও কিন্তু আপনার বাসায় হয়েছিল স্যার, সেটা হচ্ছে যখন আমার রফিউদ্দিন বাবু পরিচালক ছিল স্যার, বাবু আমার বন্ধু, হ্যাঁ ছোটবেলার বন্ধু, সে রফিউদ্দিন বাবুর পরিচালনায় সেখানে সেই আপনার বাসার একটা সেটে আনোয়ার ভাই ছিল, তারপরে বিভিন্ন শিল্পীরা ছিল, তখন আমিও ছিলাম স্যার, আমি একজন অভিনেতার সে একটা পার্টও ছিল আমার স্যার, সেই আমি এই কারণে বললাম স্যার আপনার প্রিয় নায়ক কে স্যার? বললাম না যে আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোস্তফা সাহেব, আসাদুজ্জামান নূর সাহেব মঞ্চ নাটকের ইয়ে, তারপরে আমাদের এই ছোট বোন ছিল নারায়ণগঞ্জের নায়িকা দিতি। নায়িকা? তাহলে দিতি কি আপনার প্রিয় নায়িকা স্যার? না, দিতি চাইতে অনেক প্রতিভাবান নায়িকা, যেমন কবরী সারোয়ার ছিলেন, শাবানা ছিলেন, ববিতা ছিলেন, তারপরে রোজিনা ছিলেন, এরা আমাদের প্রাথমিক জীবনে যখন আমরা ছবি দেখি সিনেমা হলে যে, তারা আমাদের খুব প্রিয়। আর উনি তো হলো একেবারে 80-90-এর দশকের নায়িকা, দিতি 80-90-এর দশকের নায়িকা, যখন উনি আমাদের সঙ্গে সহপাঠী ক্লাসমেট ছিল, সেই সুবাদে আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল, ওর মামার বাসা আমার পাশে, তো আসলে আমাদের বাসায় সারাক্ষণ সময় কাটাতেন, ওই হিসেবে সেও পরবর্তীতে তার অভিনয় খুব ভালো লাগতো, বলতাম তুমি খুব ভালো করতেছো, করো। স্যার আপনার প্রিয় ব্যক্তি এবং ব্যক্তিত্ব কি? প্রিয় ব্যক্তি বলতে গেলে আমাদের যেহেতু এই বাংলাদেশ একজনের নির্দেশনায় এখন একক নেতৃত্বে এদেশ স্বাধীনতা অর্জন করেছেন, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিব হচ্ছে আমার প্রিয় ব্যক্তিত্ব। ওনার আদর্শ অনুকরণ করেই কিন্তু আমি আমার যে শৈশব জীবন থেকে এই পর্যন্ত নিয়ে এসেছি, এখনও আছি, তার সেই আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, যেভাবে তিনি আমাদের এই বাংলাকে সোনার বাংলা হিসেবে দেখতে চেয়েছিলেন, সেই স্বপ্নটাই আমি সবসময় ধারণ করি এবং লালন করি, এবং বাস্তবে যখনই যেখানে প্রয়োগ করা প্রয়োজন সেখানে আমি প্রয়োগ করার চেষ্টা করি সার্থক হওয়ার জন্য। স্যার, আপনার প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল বের হলো, এরপর কিন্তু আর দেখা যাচ্ছে আপনার কলেজ লাইফ। স্যার, কলেজ লাইফে এসে আপনার জীবনে যখন প্রথম ঈদ আসলো বা ঈদের অনুভূতিটা তখন স্যার কেমন ছিল? এটা অনেক বড় একটা অনুভূতি। দেখা যায় যে ওই সময় আমাদের সার্কেল সবাই ম্যাচিউরড, যারা কলেজে আমরা পড়ি সকল বড়, একটু বড় হলাম, আমাদের সার্কেলও অনেক বড় হয়ে গেছে। যেমন জয়গোবিন্দ হাই স্কুল, আইটি স্কুল, নারায়ণগঞ্জ হাই স্কুল আমি পড়তাম, বার একাডেমি, আরও দূর দূরান্ত থেকে বাংলাদেশের অনেক স্কুলের আমাদের কলেজে, তুলারাম কলেজে পড়াশোনা করতেন। তো সেই সুবাদে এই সার্কেলটা বড় হয়ে যায়। তো আমরা যারা শহরে বসবাস করতাম, প্রথমে আমরা ঈদগাতেই নামাজ পড়তাম। যেহেতু ঈদগাতে কোনো দিন ফেল করতাম তাহলে আমরা আল্লামা ইকবাল রোড মসজিদ অথবা চাষারা বালুরমাঠ নূর মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা আজকের যিনি সফল নেতা, জননেতা একে এম শামীম ওসমান, তিনি তখন ছাত্র নেতা, আমাদের নেতা ভিপি ছিল, ভিপি ছিলেন আমাদের নেতা, ছাত্রদের নেতা, আমরা একেবারে দলবদ্ধভাবে সবাই যোগাযোগটা আগে থেকেই থাকতো, সেই শীতলক্ষা, নিতাইগঞ্জ, বন্দর, নবীগঞ্জ, সব বন্ধুবান্ধবরা আমরা হীরামহলের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। সবাই আসলে আমরা ধরদরায়া উপরে উঠে যেতাম চাচাকে, এ কে এম শামসুজ্জোহা, উনি ভাষা সৈনিক, ওনাকে সালাম করার জন্য। তো ওনাকে সালাম করে আসতাম, উনি আমাদেরকে খুব বড় বড় সালামি দিতেন, ৫ টাকা, ১০ টাকা, আবার নাম ধরে ডাকতেন, মাথায় হাত দিতেন। এই যে একটা কলেজ লাইফের অনুভূতি, কলেজ লাইফের অনুভূতি, সেটা আমরা শামীম ওসমানের মাধ্যমে আমরা সেই বাসায় যাওয়া আসার সুবাদে আমরা আজকে এই রাজপথের নেতা বা কর্মী যেটাই বলেন আমরা ঠিক এই এই জায়গা থেকে, মানে ওনার আদর্শে আপনারা আদর্শিত ওইভাবে আপনারা স্ট্যান্ড আপ হচ্ছেন আপনারা। ওনার ছেলেকে যেইভাবে ডাক দিতেন ঈদের দিন, বলতেন নাই ওখানে টেবিলে বসিয়ে নাস্তা করাও, ঠিক আমাদেরকে ওইভাবে উনি নাস্তা করাতেন। পরে আমরা বেরিয়ে যেতাম, পরে আড্ডা দিতাম আশেপাশে কিছু এম শামীম ওসমান সাহেবের বন্ধুবান্ধব আমাদের ছিল, রাজ, তাপস, এদের সেলিম, এদের বাসায় বসে আড্ডা দিতাম, না হয় হীরামহলের নিচের তলায় বসে গল্প করতে করতে একবেলা চলে যেত, মানে ঈদের প্রথম প্রহরটা শেষ, বিকেল হয়ে যেত, বিকেল। তারপরে আমরা আমাদের নিজস্ব ওয়েতে বিভিন্ন জায়গায় যাওয়া আসা, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা, ওটা করতাম। স্যার, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে, ঈদ চলে যায়, এই খুশিটা আসে চলে যায়, কিন্তু কখনো সকনো কারো জীবনে এই ঈদের খুশিটাও অনেক সময় দুঃখ, বেদনা ভরাক্রান্ত হয়ে যায়। তদ্রূপ আপনার জীবনে কোনো ঈদ এসেছিল কি স্যার যে খুব কষ্ট এবং বেদনাদায়ক? আসলে এই যখন জীবনে কষ্ট আসে, পরবর্তী জীবনে যখন সুখ চলে আসে বা প্রাচুর্য চলে আসে, তখন কিন্তু আর পিছনের এই কষ্ট দুঃখটা মনে থাকে না, বা মনেও আমরা করি না, কারণ তখন আমাদের পরিবার হয়ে যায়, সন্তান হয়ে যায়, তারা মনে করে যে বাবা বোধহয় এত কষ্টের জীবনযাপন করেছেন। সেই বিষয়টি আমরা, আমার বাবা যখন শহীদ হন, আমরা ছিলাম ৬ বোন ৪ ভাই, আম্মা, এই মোট ১১ জনের পরিবার। স্বাধীনতা উত্তর, স্বাধীনতা যুদ্ধের সময় একটা ঈদ আমি দেখেছি, সেটাও আমাদের জন্য খুব কষ্টের, বেদনাদায়ক ছিল। কিন্তু ওইটা স্বাধীনতা যুদ্ধের পরে যে আমাদের যে দেশ পেয়েছি যে এক আনন্দ, সেই আনন্দে আর এটা ছিল না। কিন্তু স্বাধীনতার পরের দুই তিন বছরের ঈদের আনন্দটা আমাদের কাছে ওই আনন্দ ছিল না। পিতা ছাড়া ১০ জন পিতার সন্তান যেমনভাবে আনন্দ উপভোগ করতেন, আমরা সেইভাবে করতাম না, মানে পিতার বিয়োগে, বিয়োগে, তারপরে অর্থনৈতিক
ওইভাবে তো বাবা ছিল সলভেন্সি, বাবা ছিল এটা, আমার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বড় ভাই ছিলেন মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তখন মাত্র, আর আমরা সবাই প্রাইমারি স্কুল, আমরা ছিলাম সবাই প্রাইমারি স্কুলের ছাত্র, সেই কারণে আমাদের বড় বোন এবং ভাইয়ের আয়ের উপরেই আমাদের সংসার ছিল। তারা পার্ট টাইম বাংলাদেশ বেতারে বড় বোন জব করতেন, বড় ভাই জনতা ব্যাংকে, তো ওই দিয়ে আমাদের একটা মানে কষ্টদায়ক একটা ছিল। তো এখন পরবর্তী পর্যায়ে যখন সবাই আমরা ভালো হয়ে যাই, বড় বোন সচিবালয়ের বড় অফিসার হয়, এমএ এবং বিসিএস পাশ করার পরে তথ্য মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডারের চাকরি হয়, বড় ভাই ব্যাংকের ম্যানেজার হয়, আমরা আমি নিজেও ব্যক্তিগতভাবে 88 সালে বিএ এবং এলএলবি পাশ করার পরেও পরিবারের অন্যান্য ভাই বোন সবার মুখ হাসি ফুটানোর জন্যই দেশের বাইরে চলে যাই জাপানে, সেখানে যে এই অর্থ সংকটটা আমি পূরণ করি। তারপরেও তারপরে ধরেন এটা আমার 81 সালের কথা, 81 সালে যখন কলেজে পড়ি 21 ফেব্রুয়ারিতে আমি শহীদ মিনারে ফুল দিয়ে এসে আমি একটা চাকুরিতে জয়েন করি, চাকুরিও করছি পড়াশুনো করছি রাজনীতিও করছি, কোনোটা থেকে আমি পিছিয়ে যাইনি, ভয়ও পাইনি, মানে কষ্টকে আমার জয় করতে হবে, জয় করতে হবে। আমি কষ্ট করেছি, চাকুরি করেছি এবং মাত্র 500 টাকা বেতনের আমি চাকুরি করছি, প্রায় 88 সাল পর্যন্ত চাকুরি করছি। সেই চাকুরির টাকা এবং মানুষের থেকে হাওলাত করে নিয়ে আমি যেদিন ল পরীক্ষা শেষ করি ওই রাত্রেই আমি জাপানে চলে যাই, মানে ল পরীক্ষা দিয়ে জাপানে যাই, যার কারণে জাপানে 5 বছর থেকে অর্থনৈতিক সংকট, আমার সলভেন্সি ফিরে না, আমার শহরে থাকার মতো একটা ভালো বাড়ি করে, তারপরে ভাই বোন বোনদের 3 বোনকে বিয়ে দিয়ে পরে আমি দেশে আসি, দেশে এসে আমি আবার ল প্রফেশন 90 সালে বিয়ে করি, আবার চলে যাই, আবার 15 দিন পরে চলে যাই জাপান, জাপান 18 দিনের ছুটি নিয়ে আসছিলাম, 15 দিনের মাথায় বিয়ে করে বউ রাইখা, নববিবাহিত স্ত্রীকে বাড়িতে রাইখা চলে যাই, পরে 3 বছর থাইকা অর্থনৈতিকভাবে সামগ্রিকভাবে একবার স্বাবলম্বী হয়ে দেশে আসি, দেশে এসে আইন পেশায় যোগদান করি। এখন তো স্যার আপনার সফল হয় আর আপনার বিজ্ঞ পিপি এবং দেশের জেলা নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় মানে অভিভাবক, মানে আইনজীবীদের অভিভাবক আপনি স্যার, এখন আল্লাহর অশেষ কৃপায় আল্লাহর অশেষ সহমতে স্যার আপনি এই যে কষ্টটা করেছেন স্যার, এই কারণে কিন্তু এখন আপনি একজন সফল আইনজীবী এবং এবং পিপি সাহেব আপনি, ধন্যবাদ। পিপির পত্রী অনেক বড় এবং সত্যিই বলেছেন আপনি যে জেলার আইন কর্মকর্তা হচ্ছে প্রধান আইন কর্মকর্তা হচ্ছে জেলার আইনের অভিভাবক পিপি, তো সেই ক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না কতটা সফল হয়েছি কতটা ব্যর্থ হয়েছে, তবে আমি এইটুকু জোর দিয়ে বলতে পারবো যে আমি স্বাধীনতা যুদ্ধের পরে আপনার প্রায় 50 বছর, এই 50 বছরের মধ্যে আমি 45 বছরের সময় থেকে আমি পিপির দায়িত্ব পাই, এই বিগত 5 বছরে আমি যে সকল মামলাগুলো জটগুলো আমি শেষ করতে পেরেছি এবং সফলতা রাষ্ট্রের পক্ষে এনে দিতে পেরেছি, এর জন্য আমি নিজেকে সার্থক মনে করি, কিন্তু এখনও আমার সার্থকতা শেষ হয়নি, কারণ এমন কিছু বিষয়, এমন কিছু জটিল বিষয়, জটিল জায়গা এই বিচার ব্যবস্থায় রয়ে গেছে যেগুলোকে সমাধান করার জন্য অত্যন্ত আমি না থাকলেও আরেকজন যোগ্য ব্যক্তির প্রয়োজন হবে, এখানে অনেক জটিল বিষয়াদি রয়ে গেছে এগুলোকে নিয়ে কাজ করার, আমি 7 খুন মামলা, 5 খুন মামলা, স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ হত্যা মামলা, তারপরে শিশু হত্যা মামলা, সব তো আপনার হাতে, ব্যবসায়ী হত্যা মামলা আপনার মাধ্যমে তো বড় হচ্ছে নিষ্পত্তি হয়েছে, আমি টার্গেট ছিলাম মাফিয়াদের, বাংলাদেশের যে মাফিয়া টার্গেট মাদকের, তারা কিন্তু আমাকে সবসময় যেমন ভয় করতো আবার আমাকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করতো, তারা আমাকে চিন্তা করতো যে এই মাদক মামলায় যদি এই যেইভাবে 5 লক্ষ 26 হাজার পিস, 1 লক্ষ পিস, 2 লক্ষ পিসের সাজার সাজা সাজা প্রতি মাসে উনি মামলা প্রমাণ করে সাজা দিচ্ছেন দ্রুত, ইয়াবা বা অন্যান্য ফেন্সিডিল মাদক হিরোইন এগুলো, সেই কারণে তো এই মাদক
অনেকাংশে এই সব সাজার কারণে নারায়ণগঞ্জে অন্তত পক্ষে শেষ তো হয়নি, কিছুটা কমে আসছে। বড় ধরনের ডিলারদের এই ব্যবসার রুটগুলো পরিবর্তন হতে বাধ্য হয়েছে। স্যার, কিছুক্ষণ আপনাকে আপনার জীবনের মানে কষ্টময়ী আমরা শুনতে পেলাম এবং খুব শুনে খুবই মর্মাহত হলাম যে সত্যি মানুষের জীবনে অনেক আর এমন পর্যায়ে আসে যে মানুষের সত্যি একজন সফল মানুষ, আজকে আপনি একজন সফল মানুষ হয়েও আপনার জীবনে যে কষ্টময় বেদনাময় কিছু থাকতে পারে সেটা আজকে বয়োজ্যেষ্ঠ অনুষ্ঠানে না আসলে বা আমরা কিন্তু জানতে পারতাম না। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আর আরেকটা কথা বলি স্যার, ঈদ তো খুশির, ঈদ তো আনন্দের, কষ্ট তো স্যার সবসময় থাকে না। তদ্রুপ আপনার জীবনে স্যার এমন কোনো ঈদ এসেছিল কি যেন সবচেয়ে আনন্দ এবং খুব মনোমুগ্ধকর, এত আনন্দ যা আপনার জীবনে আর কখনই আসে নাই, এরকম ধরনের কোনো ঈদ এসেছিল কি স্যার? ধন্যবাদ সবাইকে। যে প্রতিটা ঈদে আমার মা কিন্তু এখনও বেঁচে আছেন, সামান্য চলাচলও করতে পারেন। আমি যখন জাপান থেকে ফিরে আসি, জাপান থেকে ফিরে আসার পরে তখন তো অর্থ প্রাচুর্যের অভাব হয় নাই, কারণ জাপানে বিশাল অঙ্কের টাকা যে এক মাস কাজ করলে 2 বিঘা জমি নারায়ণগঞ্জ শহরে কেনা গেছে এমন অর্থ উপার্জন করতে পারছি। তো দেশে ফিরে আসার পরে আমার 6 বোনেরই তো বিয়ে হয়ে যায়। আমার মা আমাকে বললেন যে এবার ঈদটা আমরা সব তোর ভাই বোনদের নিয়ে একসাথে করতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা তো 3 ভাই এখানেই থাকি আর বড় ভাই ঢাকায় থাকে ধানমন্ডিতে, এখান থেকে তার অফিস করতে অসুবিধা হয় সেই কারণে গেছে। তো বড় বোন তখন এডিশনাল সেক্রেটারি ফাইন্যান্স মিনিস্ট্রিতে অর্থ মন্ত্রণালয়ে, তারাও খুব বড় উচ্চ পর্যায়ের লোক। তো বলার পরে আমি বললাম আম্মা আপনি আপনি নিজে সবাইকে টেলিফোন করে দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, দেখি কে আসে কে না আসে। ঠিক আমার কথা মতো সেই দিন আম্মা সবাইকে দিলেন। তখন আমি আবার একটু যোগ করলাম যে আম্মা আপনার তো 2 বোন আছে 2 ভাই আছে, ঢাকাতেই থাকে, নানির বাড়ির, নানির বাড়ির নানা নাই নাই, আপনি একটু তাদেরকে মানে খালা আর মামাকে মামা বলেন। আমি আমার একটা চাচা আছে শিক্ষক, ওনাকে বলবো নে, মানে ফুল ফ্যামিলি, ফ্যামিলি মানে এই বাড়ির ওই বাড়ির দুনো বাড়ির ফ্যামিলি সব ফ্যামিলি। তো আম্মা বলছেন, সবাইরে বলার পরে এই অনেকে বলছেন ঈদের দিন সকালে 8টায় আসবেন 9টায় আসবেন। তো আমি আবার রিপিট টেলিফোন করে করে বলছি না আপনারা আগামীকাল একদিন আগেই মানে চান্দরাতের দিন, চান্দরাতের দিন রাতে চলে আসবেন, আসলে আমরা রাতে গাইব খাইব তারপরে সবাইকে নিয়ে কথা বলবো তারপরে একসাথে আমরা নামাজে যাব। এই যে আম্মা আমাদের আম্মা সালাম নিতে নিতে সবাই কেউ মিস করে নাই, ছেলে মেয়ে নিয়ে সবাই আসছে একবার মিস করে নাই। আম্মা রাত্রে থেকে ভোর 4টা থেকে রান্নাবান্না সেই করতেছে, আম্মার মুখের যে একটা হাসি খুশি সেই দিন আমি আমার মায়ের মুখে দেখছি এইটা এখনও ভুলতে পারি না, জীবনের শ্রেষ্ঠ ঈদ, কারণ আর মিলাইতে পারি নাই। এক একজন 2 বোন চলে গেছে আমেরিকা, ভাইও চলে গেছিল আমেরিকা, এরপরে বোনরা ব্যস্ততার কারণে আসতে সবাই যার যার শ্বশুরবাড়ি নিয়ে, শ্বশুরবাড়ির সঙ্গে ঈদ করতে হয়, তাদের মন রক্ষা করতে হয়, আসতে পারে নাই, যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। ওই ঈদটা এখনও আমার মনে পড়ে, যদি আবার কখনোই সবাইকে একত্রে করতে পারতাম তাহলে আম্মা জীবিত থাকা অবস্থায়, আম্মা তো এখনও জীবিত আছেন, করতে পারতাম তাহলে আবার আরেকটা নতুন এই আরও সুন্দর আনন্দ হইতো যে আমরা বয়স্ক আমার ছেলে মেয়েরা আমাদের বোনদের নাতি পুতিরা কীভাবে আমরা কতটা আনন্দ করি এটা দেখতে পারতো, এই জায়গাটার জন্য অপেক্ষায় আছে। যাক, দোয়া করি আজকে ঈদের দিন যেন আল্লাহ আপনার সেই মনের বাসনা পূর্ণ করুক সেটা আমরা চাই, এবং আবার যেন আমরা সেই আবার সেই বয়োজ্যেষ্ঠ ঈদ অনুষ্ঠানে আবার কখনো আবার পরবর্তী কোনো বয়োজ্যেষ্ঠ অনুষ্ঠানে আল্লাহ আপনার মুখে সেই কথা যে আমরা জানতে পারি। স্যার, যে কলেজ লাইফ স্কুল লাইফ চলে গেল, এরপর যেমন বিশ্ববিদ্যালয় লাইফ ইউনিভার্সিটি লাইফ, এই ইউনিভার্সিটি লাইফে স্যার আপনার স্যার ঈদটা কেমন ছিল? স্যার আচ্ছা, ঈদটা বলতে কি আমি কিন্তু একটু মাঝে দিয়ে বলিও নাই, আমি আমার এই কলেজের তুলারাম কলেজের একজন ছাত্রী, সে আমাদের জুনিয়র ফ্রেন্ড, উনি ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়, সম্পর্ক হলে আমি ওনাকে এই বিয়ে করি। তো প্রেমের সম্পর্ক হওয়ার পরেই আমি 88-তে জাপানে চলে যাই, 90-তে এসে তাকে বিয়ে করি। বিয়ে করে বললাম 18 দিনের মাথায় আমি
আবার জাপান পাড়ি জমাই। তো সেই থেকে আমাদের একটা সার্কেল ছিল বিশাল, ইউনিভার্সিটি লাইফের যারা এই সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে শাহিম ওসমান ছিলেন, লিয়াকত হোসেন খোকা ছিলেন, হোসনে আরা বাবলি ছিলেন, বাবলির জামাই ছিলেন নান্নু সাহেব, নান্নু সাহেব খুব ঘনিষ্ঠ এরা। তারপরে এলো কমলেশ সাহা, নিতাইগঞ্জের একজন পারভেজ, এই যে এখন গুলশান সিনেমা হলের যে হলের ওদের একটা অংশীদারিত্ব ছিল, ওরা ছিল, আরও অনেক বন্ধুবান্ধব ছিল আমাদের, রাজ, তাপস, মজনু, অনুপ, এরা ছিল। এই সময়টা আমরা খুব হই হুল্লোড় করে সারাদিন, মানে এই নামাজ পড়ে যে যেখানে নামাজ পড়ি, আমরা বললাম না যে এই কলেজ জীবন থেকে একদম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত আমরা, এবং রাজনৈতিক জীবন এখনও আমরা, জোহা চাচা ইন্তেকাল করার পরে আমরা যখন শামীম 96 সালে সাংসদ নির্বাচিত হয়, আমরা নামাজটা পড়েই সঙ্গে সঙ্গে আমরা আমার ছেলে আর মেয়েকে হাতে ধরে নিয়ে ওর বাসায় চলে আসতাম। প্রথম আর কে আগে আসতে পারি আমরা বন্ধুরা, হীরামহলে চলে আসতাম, হীরামহলে চলে আসতাম। তারপর হীরামহল থেকে যখন ও জামতলায় ট্রান্সফার হইলো নিজের বাড়িতে 96 সালে, ওই জামতলায় চলে যেতাম। এটা আমার এখনও মনে পড়ে, গেলে শামীম বলতো বা লিপি ভাবি আমাদেরকে খুব করে বলতো, এই খোকন ভাই এটা খেয়ে যান, খেয়ে যান, না খেয়ে যেতে পারবেন না। তারপর আমার ছেলেরে মেয়েরে দেখতাম যে এখনকার সালামি 500-1000 টাকা, আমি তাকায় থাকতাম কোথায় 1 টাকা আর কোথায় আমার ছেলেমেয়েরা 500-1000 টাকা নিচ্ছে। এইটাও দেখে দেখে মনে মনে হাসতাম যে তাইলে আমাদেরও তো আজকে যারা সালাম করতে আসে ওইভাবেই দিতে হবে। আর সবসময় চেষ্টা করতাম বিশ্ববিদ্যালয় কলেজ জীবনের শিক্ষকদের সাথে ঈদের দিন টেলিফোনে, অথবা দুই একজন খুব ঘনিষ্ঠ শিক্ষক, যেমন আমার জীবন কানাই চক্রবর্তী আমার পাশের বাসায় থাকতেন, উনি আমাকে কলেজের মাঠ ওই আল্লামা ইকবাল রোডে ওই বাসা থেকে বাসায় যে সালাম করতাম, উনি যদিও কিন্তু উনি তো একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, উনি আমাকে শিক্ষক শিক্ষক এমন কেমন শিক্ষক ছিলেন, কলেজে যখন দুষ্টুমি করতাম, মিটিং মিছিল করে শহীদ মিনে বসতাম, উনি ডেকে নিয়ে উনি নিজে আমাকে ইংরেজি পড়াতেন আর ওনার শালা আমাকে অঙ্ক করাতেন। ওইভাবে আপনাকে শ্রদ্ধা শ্রদ্ধা, এই জন্যই যে আমার বাবা একসময় যে তুলারাম কলেজে গভর্নিং বডির মেম্বার ছিল, ওই সুবাদেই উনি আমাকে এতটা স্নেহ করতেন যে তোমাকে পড়তে হবে। ওইভাবে আপনাকে এন্টারটেনমেন্ট করাতেই কিন্তু আজকে আপনি সেভাবে আসছেন। যেমন আমি হাবিব স্যার, জহির স্যার, তারপরে আপনার আরেকজন শিক্ষক ছিলেন শাহাদাত হোসেন সাহেব, উনি আমার বাবার খুব ভক্ত ছিল, সেই কারণে সে বলতো যতই দুষ্টামি করো, মিটিং মিছিল করো, তোমাকে পড়তে হবে, আগে পড়া, আগে পড়া, পড়তে হবে, পড়বা, পড়াশোনা করো। ওইভাবেই আমরা তারপরে বিশ্ববিদ্যালয়টা হলো। আমাদের আরেকজন শিক্ষক ছিলেন ওই যে রবীন্দ্র করুণাময় গোস্বামী স্যার, খুব আদর করতেন, নাম ধরে ডাকতেন, এত আদর করতেন, নাম ধরে ডাকতেন আমাকে, তো ডাইখা এ করতেন, এটাই এখন মনে পড়ে এদের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো। ইয়েতে ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, এখন আমরা আবার চলে যাচ্ছি কুইক কোশ্চেন এবং আনসারে। স্যার জি, যে কিছুক্ষণ আগে আমরা জানতে পেলাম যে বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় আপনি বিয়ে করেছেন, আচ্ছা ভবিষ্যতে কত বছরের প্রেম ছিল? আমার ধরেন একেবারে 7 বছরের প্রেমের পরে বিয়ে, 7 বছর প্রবাসে আমার 3 বছর আর ওইদিকে ছিল 4 বছর, মানে উনি যখন মাত্র কলেজে ভর্তি হয় তুলারাম কলেজে, সিনিয়র আমরা তখন বেরি হয়ে আসতেছি ওই সময়, ওই সময়টাইতে এই একটা কলেজের একটা মিটিং মিছিলের মধ্যে পরিচয়, ওই পরিচয় থেকেই ভালোবাসা, ভালোবাসা থেকেই পরবর্তী বিয়ে। এই বিয়েটা কি স্যার, যে প্রেমটা করে যেন প্রেম করেছেন কলেজ লাইফে, বিয়েটা যেন হলো, সেটা কি ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জমেন্ট নাকি আপনি ভাবিকে নিয়ে চলে আসছেন? না না, একেবারে আনুষ্ঠানিক। আমি বলে গেছি যাওয়ার আগে যে জাপানে যাওয়ার আগে আমি শুধুমাত্র ওরে বলছি যে তুমি অপেক্ষা করো, ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি এসে আনুষ্ঠানিকভাবে। পরবর্তীতে আমার বড় ভাবি ভাই তারা বিষয়টা জানতেন, তারা যে আমি যখন চলে যাই এই মাসখানেকের মধ্যে যে প্রতিশ্রুতি দিয়ে আসতেন যে মনে করে ভাবিদের বাসায়, হ্যাঁ বাসায় যে যে এই মেয়ে আমরা নিয়ে গেলাম, নিব আসলে ওরে নিব, এবং আসার 7 দিনের মধ্যে
আমি বাংলাদেশে আসছি ডিসেম্বরের 22 তারিখে আসছি 90 সালে। আমাকে ডিসেম্বরের 31 তারিখ অর্থাৎ 31st নাইট আমার বড় ভাই খুব বন্ধুসুলভ মানুষ ছিলেন, বললো তোমার বিয়েটা উৎসব থাকবে প্রতিদিন, সেই প্রতি বছর এই 31st নাইটে তোমার বিয়েটা হবে। এবং খুব জাঁকজমকপূর্ণভাবে ওই 90 সালের ডিসেম্বরের বিয়েটা, প্রায় অনেক গাড়ি, অনেক হুন্ডা, চলন যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে ওই ওখানে বিয়ে সম্পন্ন হয়েছে। তাহলে মানে ভাবি আপনাকে খুব মানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং এমনই ছিল যে আপনি জাপানে যাওয়ার পরও আপনার জন্য অপেক্ষা করছে। এবং অনেক মজার ব্যাপার হচ্ছে অনেক বিয়ে আসছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার চাইতে তখন অনেক সামর্থ্যবান পরিবার, সচ্ছল পরিবার আসছে, কিন্তু সে রাজি হয়। স্যার তখন ভাবিকে নিয়ে যখন মানুষ প্রেমে পড়লে তো মানুষ কবি হয়ে যায়, শিল গায়ক হয়ে যায়, এবং হিরো তো মানে প্রেমে পড়লে তো মানুষ হিরো হয়, হিরো তো না হলে তার প্রেম করতে পারে না। স্যার ওই সময় আপনি যেহেতু আপনি সংস্কৃতিপরায়ণ ব্যক্তি এবং সাংস্কৃতিক ব্যক্তি, আপনি তখন ভাবিকে দেখলে কোন গানটা মনে পড়তো বা কোন গানটা তাকে গাইয়ে শোনাতেন? ওই যে তোমাকে দেখিনি বহুদিন, এই গানটা যদি একদিনও না দেখি মনে পড়তো যে বহুদিন। তাহলে স্যার আজকে ভাবির উদ্দেশ্যে স্যার দুইটা লাইন স্যার গে ভাবির উদ্দেশ্যে শোনান স্যার এবং দর্শকের জন্য। দর্শকের জন্য আমার মনে তো এখন এমন কোনো গানের মানে ইয়ে আসছে না, তো আপনি বলেন প্রেমের কোন গান বা ভালোবাসার কোন গান, কোন শিল্পীর গান? না স্যার আপনার মন থেকে স্যার, এটা জাস্ট দর্শক তো শুনবেই কিন্তু উদ্দেশ্য ভাবি। আমার নিজেরই একটি গুনগুন করে যখন তাকে খুব মনে পড়তো জাপানে, সেই থেকেই আমার নিজের একটু ইয়ে বলি যে যখন তাকে প্রেম করে চলে যায় রেখে, তখন কাজের মধ্যে জাপানেও তো আমি পড়াশোনা করেছি, পড়াশোনার স্কুলের মধ্যে সবসময় আমি গুনগুন করে একটু বলতাম, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকেই আমি ভালোবাসি, যদি কখনোই বেঁচে যাই তোমাকেই আমি নিয়ে চলব চিরকাল, এই কথাটি আমি সবসময় বলতাম এবং চিঠির শেষ লাইনগুলোতে এই কথাটি থাকতো। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে তাকে আমি প্রতি সপ্তাহে চিঠি পোস্ট করতাম, তখন তার এসএমএস এর যোগ ছিল না, ছিল না মোবাইল ফোন তো ছিলই না তখন, চিঠির মাধ্যমে আমি পোস্ট করতাম, আর চিঠিও 2-3 দিনে পেয়ে যেত জাপান থেকে, যে শহরে থাকতাম এই টোকিওর পাশে ইয়োকোহামা। স্যার বিয়ের পরে যখন ভাবি আপনার বাড়িতে আসলো প্রথম, তখনকার ঈদটা কেমন ছিল, তখনকার ঈদের অনুভূতিটা? আসলে তখনের অনুভূতিটা ছিল আমার ছোট ভাই বোন, বড় ভাইয়ের ছেলে, বড় বোনের মেয়েরা, এরা যে মামির কাছ থেকে, ফুফুর কাছ থেকে ঈদের আনন্দটা, আমার কাছ থেকে যেটা বলতে না পারে মানে দাবিটা, আবদারটা তাদের কাছে বলতো, সে আবার আমাকে বলতো যে আজকে টাকা দিতে হবে, ভালো অঙ্কের সবার জন্য ভালো কাপড়, জুতা, স্যান্ডেল কিনতে হবে তোমার নাতিদের জন্য, ইয়েদের জন্য, ভাগ্নিদের জন্য, ভাগ্নার জন্য। তো সে মার্কেটিং করতে যাইতো, মার্কেট করে যখন নিয়ে আসতো, এই তখন তো আমাদের এত গাড়ি ঘোড়া কিছু ছিল না, রিক্সায় 2-3 রিক্সা দিয়া আবার সবাইকে নাম লেখে লেখে দিত, যারা নাই তাদেরকে পাঠায় দিত। এইটা আমার খুব আনন্দ লাগতো যে এক সময় নিজে কাপড়ের জন্য, একটা ভালো কাপড় নেওয়ার জন্য কত উদ্বিগ থাকতাম, হয়তো তখনও থাকলেও হয়তো আমার ভাই বোন সামর্থ্য অনুযায়ী ছোটোদের দিশে আমাকে দিতে পারে না, কিন্তু আজকে আমি সবাইকে দিতে পারছি, বড় বয়োজ্যেষ্ঠদেরও দিতে পারছি। এবং এটার মেন উদ্যোগটা ছিল ভাবে, এটা ওর এখনও আজকে আমাকে বলতেছিল, দেখো 2টা বছর যাবত কাউকে কোনো কিছু দিতে পারি না, এই কষ্টটা রাখতে পারি না, এটা আমার একটা রেওয়াজ ছিল, সব ফুফু, খালা, মামা, চাচি, নানা, দাদি, তারপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীতেও কিছু আছে, কিন্তু এটা এই কোভিডের কারণে, অর্থনৈতিক সংকটের কারণে এটা হয়ে ওঠে না। আজকে তো তোমার আর অজস্র টাকা এখন হাতে নাই, আছে যেগুলো আছে, সম্পদ আছে, কিন্তু টাকা নাই, দিতে পারিনি, এই কষ্টটা আমার, আমাকে আজকেও সকালে বলছিল সে।
যে ঈদের ঈদের এই কেনাকাটাটা করতে পারি নাই, মার্কেটে এই পর্যন্ত কোথাও বেরোইতে পারি নাই, এই কষ্ট পরিস্থিতির কারণে, অর্থনৈতিকও আছে আবার সামাজিক এই যে বেদিটা, যে মহামারী এই বেদির কারণ, সব মিলিয়েই এই কষ্টটা আমাদের, আমাকে আমার স্ত্রীকে এখন একটু কষ্ট কষ্ট স্যার। এক সময় যেমন আনন্দ দিছে ওইটা এখন কষ্টদায়ক কিছুটা স্যার। বিয়ের কত বছর পর আপনি বাবা হন? বিয়ের তো আমি 18 দিন পরে চলে যাই, চলে গেলে তো আর সন্তান সম্ভাবনার তেমন কিছু ছিল না। পরে 94 সালের অক্টোবরের 22 তারিখ, মানে বিয়ে 90-তে, 94 আমি ফেরত আসি দেশে 93 সালের অক্টোবরের 24 তারিখ, একেবারে 24 তারিখে ফেরত আসি দেশে। আসি দেশে আসার পরে অনেকে আবার ওই দিক থেকে টেলিফোন করছে, এই তুমি 1 মাস থেকে চলে আসো, 2 মাস থেকে। তখন আমার এই সহধর্মিনী ইয়ে দিল, দেখো বিদেশের মাটিতে না, তুমি রাজনীতি করছো, তোমার পরিবারের একটা সামাজিক মর্যাদা আছে, ভাই বোনরা সবাই উচ্চশিক্ষিত, তুমি রাজনীতিতে আবার ফিরে যাও, আমাকে উৎসাহ দিয়েছে, ওকালতি করো। তো আমি ওকালতি ওর উৎসাহী করি, আর আমার বড় ভাই ছিলেন, বড় ভাই শওকত আলী ব্যাংক ম্যানেজার, উনি বলছেন না তোমাকে যাওয়া যাবেই না কোনোভাবে না। তখন আমি সিদ্ধান্ত নিই, না তাহলে দেরি করা যাবে না, সন্তান নিতে হবে, সন্তান আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুলও করলেন, কবুল করছেন, এবং সন্তান দেখা যায় 1 বছরের মধ্যেই, 94 সালের 7ই সেপ্টেম্বর আমার একজন ছেলে সন্তান হয়, বড় সন্তান আল্লাহর রহমতে, সে এখন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে, পড়াশোনা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার সেখানে। ভালো ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। বিয়ের পরে তাহলে কি আপনার যে বিদেশ থেকে আসলেন, বিয়ের পর তো আপনি চলে গেলেন, 1 সপ্তাহ পরে আবার মাথায় আবার জাপান চলে গেলেন, এরপর তাহলে তো আপনাদের হানিমুন আর করানো হয়নি? না, বিদেশ থেকে আসার পরে যখন আপনি বিদেশ থেকে যখন বাংলাদেশে আসলেন, এরপরে কি ভাবিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া? ওই যে কক্সবাজার, এটুকুই সর্বশেষ সীমানা হইলো কক্সবাজার, আর হচ্ছে ওইদিকে গেছি হইলো আপনার কুয়াকাটা, কুয়াকাটা বিদেশ থেকে আসার পর, আসার পর কুয়াকাটা আমরা ঘুরা মানে ভ্রমণ পেয়াসে আমরা গেছি, তারপরে আপনার কুয়াকাটা গেছি, রামদিঘি গেছি, রাজশাহী বাংলা বন্ধ গেছি, এইসব জায়গায় ঘোরাফেরা করছি, সিলেটে গেছি, এইভাবেই আমরা আমরা মানে উদযাপন করেছেন। আচ্ছা, আপনার যখন প্রথম ছেলে সন্তানটা হলো, তখনকার ছেলে সন্তান হওয়ার পরবর্তীতে যে ঈদটা আসলো ঈদ উল ফিতর, তখনকার ঈদটা কেমন ছিল বা অনুভূতিটা কেমন? আচ্ছা, ওইটা তো এই 94 সালের পরের ঈদটাতেও আমি চেষ্টা করছিলাম যে আমার ঘরে একটা ছেলে সন্তান আসছে, সবাইকে নিয়ে করা, কিন্তু নিয়ে করার চেষ্টা করছি কিন্তু সবাই হয়ে ওঠে নাই, 60% আসছে নিয়ে ঈদ করছি, সেই উপলক্ষে অনেকে বলছে নানা নানি দাদা ফুফু দূরের দাদা যে তুমি ছেলের বাবা, তুমি সবাইকে ইনভাইট করো। আমি ইনভাইট করছি, তারা এসে সারাদিন থেকে খাওয়া দাওয়া করে, কেউ ঈদের দিন রাতে গেছে, কেউ ঈদের পরের দিন চলে গেছে, কেউ আবার ঈদের পরের দিন আসছে, যারা আসতে পারেনি পরের দিন 2 দিন পরে আসা, মানে ওই ওই বছরটা আমার 7 দিন শুধু আমার ওয়াইফকে রান্নাবান্না করতে হয়েছে, মানে গেস্টের জন্য, গেস্টের জন্য, সে আবার রান্নাবান্নায় পটু, কাউকে হাত দিতে দেবে না রান্নাবান্নার জন্য স্যার। তাহলে মানে আপনি তো আজ সফল একজন আইনজীবী, বিজ্ঞ পিপি সাহেব, আপনার এই আইনজীবী হওয়ার পেছনের অনুপ্রেরণা কে ছিল? অনুপ্রেরণার মধ্যে আমি তো বললামই প্রথম যে আমার বাবা লয়ার ছিলেন, আমাদের 9 ভাই বোনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, কেউ বিএ পরে মাস্টার্স করা, কিন্তু আমি যখন বিএ পাস করে ফেলি আমি জগন্নাথ কলেজে ভর্তি হই, হওয়ার পর ওখান থেকে আমার বড় ভাই তখন ইমামগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার জনতা ব্যাংকের, ওনার এখানে গেলাম, কেন আসতো যে দাদা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি হব, কিসে? ইসলাম হিস্ট্রিতে, তো টাকা লাগবে, সে আমাকে টাকাটা দিলেন, কিন্তু সে একটা কথা বললেন ব্যাংকের মধ্যেই, অনেক অফিসাররাও ছিলেন তার পাশে, সে তখন ম্যানেজার এক্সপোর্ট ইম্পোর্টের বড় অফিসার, তো আমার বলল যে তোমার সাথে আমার কথা আছে, তোমাকে ল পড়তে হবে, তুমি ঢাকায় ধানমন্ডিতে আমার বাসায়, এখান থেকে যাইয়া বাসায় যেও না, বাসায় আসো, আমি এখান থেকে যাবো না, তুমি আবার ব্যাংকে আসবো আমার সঙ্গে যাবা, আমাকে না দাদা যান, আমি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়া যাব। তো এই বড় ভাই আমাকে ল কলেজের
ভর্তি না করে ওই দিন রাত্রি ঢাকা থেকে বই কিনে দিলেন। আয়েশা নিজে বই কিনে দিয়ে বললেন যে ল পড়তে হবে। তখন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো না, ভর্তি হয়েছি, ওইটাও ভর্তি হয়েছি, মাস্টার্সও পড়ি এইটাও পড়ি, দুইটাই করি, যখন ল কলেজ করি রাত্রে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি দিনেরবেলা নান্নু তারপরে যে মাসু আমাদের বন্ধু ওরা দিনের বেলা ওখানে যায় আবার আড্ডা দিয়ে ক্লাস করি। তখন আবার আমি চাকরিটা ছেড়ে দিছি 87 সালে, চাকরিটা ছেড়ে দিয়ে আমি আবার একটা দোকান নিছিলাম, একটা দোকান নিছি ডিআইটি মার্কেট, এটা এখনও আছে। আমার স্টুডেন্ট লাইফের বিভিন্ন আয় থেকে উপার্জিত অর্থ দিয়ে ওই দোকানটা করছিলাম। সব শপিং এখানে না, ওইটা ভিডিওর দোকান ছিল, এই যে আপনাদের যে ভিডিও ক্যামেরা ক্যামেরা ভিডিও ও ক্যাসেট টিভি, বিনোদন সুপার মার্কেট ছিল নাকি, জলিল সুপার মার্কেট, জলিল সুপার মার্কেট দোতলায়, ওই দোকানটা এখনও আছে। এটা আমার অনেকে বলে বিক্রি করে দাও, আমি বলি না, এটা আমার কষ্টের জীবনের পয়সায় করা, সেই জন্য আর আমি এটা। স্যার আচ্ছা, আপনি আপনি তো আপনার বাবার আদর্শে আদর্শিত হয়ে আপনি লয়ার, আপনি যেহেতু আপনার বাবা লয়ার ছিল, আপনি লয়ার হলেন পরবর্তী পর্যায়ে এবং সফল একজন লয়ার, আপনার ছেলে মেয়েরা যে বর্তমান যে লেখাপড়া করছেন সেটা কি আপনার ইচ্ছানুভূতিতে নাকি ওনাদের মানে যে যে সাবজেক্টে পড়ছে আর কি? আচ্ছা, এই বিষয়টা বলি, আমার এখনকার যুগের যে মনস্তান্ত্রিক বা বিভিন্ন ইয়েরা যারা আমাদের জ্ঞানীগুণী ব্যক্তিরা বলেন যে ছেলে মেয়েদের উপরে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না, চাপায় দেওয়া যাবে না। তো আমি আমার বড় ছেলেরে জিজ্ঞেস করছি ও লেভেল এ লেভেল কমপ্লিট করার পরে কী করবা, বললো পাপা আমি আইটিতে বাইরে পড়াশোনা করবো, আইটি সেক্টরে। আমি যতই বলি ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে সে যায় না, কিন্তু সে কিন্তু খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, 10টা সাবজেক্টে এক সিটিংয়ে পরীক্ষা দিয়ে 9টাতেই সে 95-এর উপরে, এবং ম্যাথমেটিক্সে সে 100-এ 100 ওয়ার্ল্ড গ্রেট নাম্বার, 2টাতে 100-তে 100 200 নাম্বার পাস করছে। তো বললাম যে তুমি করো, তুমি চিন্তা করো না আমি করবো, আমাকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিও। ঠিক আছে বাবা দিব। তখন এই সে এই হোবার্ট তাজমানিয়া ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া তাজমানিয়ার একটা তাজমানিয়া ইউনিভার্সিটি অফ তাজমানি, সে এক ইয়েতে চান্স পেয়ে গেল। চান্স পাওয়ার যাওয়ার পর টাকার প্রশ্ন, তারপর টাকা পয়সা দিলাম কিছু যতটুকু লাগে, পরবর্তীতে এখানে সিকিউরিটি দেখাইতে হইব, টাকা নাই। তারপরে আমি এই জায়গাটা আমি না বললে অকৃতজ্ঞ থাকবো যে আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই, তিনি এখন সাংসদ আমাদের বড় ভাই সেলিম ওসমান সাহেব, আমি আলাপ করলাম ওনার সঙ্গে বিষয়টা, ওনার সঙ্গে না ওনার অফিসের একজন ব্যক্তি যে আমার বন্ধু খালেদ হায়দার খান কাজলের সাথে আলাপ করলাম, কাজল কাজল বোধহয় সেলিম ভাইয়ের সাথে কথা বলছে, পরে বললো ওরে ছেলে নিয়ে আসতে বলো। তো আমি ছেলেকে নিয়ে ফ্যাক্টরিতে গেলাম, যাওয়ার পরে ছেলের সাথে অনেক গল্প করলেন, আবার মজাও করলেন, আবার আমারে বললেন যে ছেলে গেছে শেষ, আর পাইবে না, বিয়ে টিয়ে করে দেশে থাকবো ওর সামনেই। তখন সে আমাকে 10 লক্ষ টাকা দিলেন একটা চেক, বললো যে এটা দিয়ে তুমি পাঠাও। তো ওই টাকাটা আমার অনেক কাজে লাগছে সেই দিন ওর যাওয়ার পথে যাওয়ার জন্য, আজকে আমি তার কাছে কৃতজ্ঞ। অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, যে আপনাকে উপকার করেছে তাকে, তার প্রতি যদি কৃতজ্ঞতা না থাকেন তাহলে উনিও মনে কষ্ট পাবে, আল্লাহ বিরাজে হবে। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। বর্তমানের ঈদ, বর্তমান কোভিড-19 চলছে, এই বর্তমান কোভিড-19-তে আজকে ঈদ, এই বছর ঈদটা স্যার কেমন গেল? দেখেন, আমরা গত মার্চের অর্থাৎ কোভিড-19টা হচ্ছিল একেবারে আমাদের বাংলাদেশের প্রাদুর্ভাবটা 20 সালের মার্চের 27 তারিখ থেকে 8 তারিখে আমাদের নারায়ণগঞ্জের একজন ধরা পড়ছে কোভিডে, তারপরে এলো বিদেশ ফেরত একজন নাগরিক, তারপরে থেকেই কিন্তু ইটালি, তারপর থেকে নারায়ণগঞ্জে এই কোভিডের বিরুদ্ধে সকল স্তরের সবচেয়েতে বেশি আমি দেখব, যদিও সাংবাদিক ভাইরা মিডিয়া এরা অনেকটা সচেতন করে তুলছেন মানুষকে, যার কারণে আমরা কিন্তু গত ইয়েতে এফেক্টেড হই নাই, কিন্তু এই বছরটা আমাদেরও গত বছর সামাজিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক বা যে কোনো ধনাঢ্য ব্যক্তিরা প্রচণ্ডভাবে হিতদরিদ্র মানুষকে সহযোগিতা করেছে। সেখানে আমি বলবো সেলিম ওসমান, শামীম ওসমান, জেলা প্রশাসন, অন্য অন্য আদার্স এবং মানবাধিকার কিছু কর্মী যারা কাজ করেছেন, কাউন্সিলার আমাদের সালমা ওসমান লিপি,
সকলে কাজ করছেন, এই বছর আমাদের এর মধ্যে কিছুটা দেখা যায় যে গ্যাপ আছে, সেই কারণে আজকে একটু হাহাকারটা বেশি। এই হাহাকারটাই কিন্তু আমাদেরকে এই রমজানে একটু বেদনা কষ্ট দিয়েছে, যদি আমরা তাদের জন্য কিছু করতে পারি না, সে কারণে আমরা ভালো একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কোনো কিছু করতে গেলেও আমাদের মনে বিবেকে বাধা সৃষ্টি হয়, যেই কারণে আমরা মনে করি যে আজকে যদি এক মুঠো চাল অন্যের হাতে দিয়ে তারপর আজকে এই জায়গাটুকু আমি করি তাহলে আমি এলো স্বার্থপর না, আজকে স্বার্থপরের মতো তো আমি কিছু করতে পারি না, যেই কারণে রোজা নামাজ আল্লাহকে ডাকা এর মধ্যেই আসি। ঈদের দিনটা আজকে এই সাদামাটাভাবেই আমরা ভাই বোন মানে আজকে তো ঈদগাহে যাননি, হ্যাঁ না ঈদগাহতে তো এটা সরকারিভাবে নিষেধ করা আছে, আমরা মসজিদেও আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার কথা সেভাবে আমরা নামাজ আদায় করেছি স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর রহমতে। প্রত্যেকটা মসজিদের যে তত্ত্বাবধান যারা করেন তারাও স্যানিটাইজার, যারা মাস্ক নিয়ে আসেন নাই, যারা জায় নামাজ নিয়ে আসেন নাই তাদেরকে প্রবেশে বাধা নিষেধ করেছেন, এটা দেখতে খুব ভালো লাগছে। যে যাক, তবে এবছর যে এবং সাদামাটাভাবেই ঈদ উদযাপিত হলো, তার প্রতি ঈদ মানে খুশি, ঈদ মানে তো আনন্দ। আপনি এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। জি, আসসালামু আলাইকুম। আজকে এই যে সুন্দর একটি ঈদের দিনের শেষ বেলায় যে সাক্ষাৎকারটি NAN টেলিভিশন আমাদেরকে নিয়েছেন, সেই জন্য আমি প্রথমে এই টেলিভিশনের যারা ব্যবস্থাপনার সঙ্গে আছেন এবং যিনি সঞ্চালন করলেন আমার ছোট ভাই বলবো যে আমি তাকে প্রথমে অভিনন্দন জানাই, যিনি ক্যামেরায় ছিলেন তাকে অভিনন্দন, আর যারা দর্শক শ্রোতা বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসী এবং দেশবাসী যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন, আমরা আজকের এই বৈশ্বিক যে মহামারী, এই মহামারীর দিনে আজকের এই ঈদ, আমরা ঈদ মানে আনন্দ, সেই আনন্দটা মনের মধ্যেই আমরা ধারণ করে আনন্দ উপভোগ করেছি পারিবারিকভাবে, এবং আজকের এই ঈদের আনন্দের দিন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা এবং দোয়া করি এইটাই যে সকল ধর্মবর্ণের মানুষকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, যেন আমাদের এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষা করেন, এবং আগামী বছর যে একটা ঈদ আসবে সেই ঈদে যেন আমরা সকলে মিলেমিশে আমরা সুন্দর ঈদ করতে পারি। আর যারা আজকে এই বৈশ্বিক মহামারীতে দেশ বিদেশ প্রতিবেশী দেশ যারা আক্রান্ত হয়েছেন তারা সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনাটাই আমরা করি। আপনারাও সবশেষে যেহেতু কোভিডের ক্লান্তিকাল, আপনারা মাস্ক পরবেন, হাত ধোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক স্যার। NAN টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান বয়োজ্যেষ্ঠ ঈদ অনুষ্ঠানে আপনাকে এই সামান্য উপহার, এটি সামান্য উপহার আমি বলবো না, এটি একটি বিশাল উপহার আমার দিক থেকে যে আপনারা আমাকে ডেকে এনে সাক্ষাৎকার নিয়ে যে একটি স্মারক সম্মাননা দিয়েছেন, এটি একটি বয়োজ্যেষ্ঠ ঈদ অনুষ্ঠানে, সেই জন্য মানে আমি আন্তরিকভাবে NAN টিভিকে আবারও পুনরায় ধন্যবাদ জানাচ্ছি যে সকলে মাঝে আপনাদের এই প্রচার অভিযান এবং মানবিক কর্মকাণ্ডগুলো সবসময় তুলে ধরবেন, এবং জাতির যে সত্য ঘটনা জাতির সম্মুখে যেটা আসবে সেই ঘটনা প্রবাহ দিয়ে আপনারা আপনাদের জনপ্রিয়তা আকাশচুম্বিতে নিয়ে যাবেন, একদিন এটা জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যেন উন্নীত হয় সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে, ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকে NAN টিভিকে এবং অভিনন্দন, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, আজ আর নয়, আগামীকাল আগামী পর্বে ঠিক এই সময়ে আবার দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ঈদ মুবারক।